আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটা হচ্ছে লাকসাম যে রেলওয়ে জংশন, সেই এলাকা রেলওয়ে জংশনের ঠিক সামনে। এখানে প্রতি শীতে আপনি শীতের কাপড় পাবেন, এখানে লটের মাল পাওয়া যায়, বিশেষ করে হচ্ছে এক্সপোর্টের যে মালগুলো এগুলো এখানে পাওয়া যায় আর কি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো দোকান বসছে, এক ধরনের বলা যায় একটা মেলার মতো, শীতের সব ধরনেরই কাপড় আছে আপনারা চাইলে। কি অবস্থা ভাই, কেমন কেমন চলতেছে? ভালো চলতেছে। এটা কি প্রতি শীতে এখানে বসে? আর শীত ছাড়া কি পাওয়া যায় না? এমনি কি মানে শীতের বাহিরে যে আপনি এগুলো পাওয়া যায়? আচ্ছা আচ্ছা, এখানে অনেকগুলো দোকানই বসে, তো আপনার চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ মিলিয়ে নিতে পারবেন। বিভিন্ন আইটেমের উইন্টার কালেকশন আছে এখন। কাকা কেমন চলতেছে? ভালো, কাস্টমার আসে? কম আছে? এবছর তো শীত পড়ছে আগে তুলনায়, এখন কি কাস্টমার বাড়বে না? শীতের আগে কিনে ফেলছে? আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বাচ্চা থেকে শুরু করে যে কোনো সাইজের আপনারা উইন্টার কালেকশন নিতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর উইন্টার কালেকশন আছে। কি অবস্থা ভাই, কেমন চলতেছে? মানে এখানে আপনাদের কত টাকার ভিতরে প্রোডাক্ট পাওয়া যাবে, মানে কত থেকে শুরু আবার কত পর্যন্ত আছে, কত টাকার ভিতরে কিনতে পারবে? না আনুমানিক একটা ধারণা নিতে চাচ্ছি। ধরেন আপনার ওই যে ব্লেজার গুলো পিছনে, এগুলোর প্রাইস কেমন? পিছনের ব্লেজার গুলোর প্রাইস কেমন হতে পারে, কত থেকে শুরু? মানে একটা লিমিট আছে না, 500, 1000, 2000? আচ্ছা, এই প্রাইসের ভিতরে পাওয়া যাবে। এখানে অনেকগুলো কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু লাকসাম একটি বৃহত্তম উপজেলা, এছাড়াও লাকসামের আশেপাশের অনেক কাস্টমারই এখানে আসে, তো অনেকে হয়তো জানে না এখানে উইন্টারে যে ড্রেসগুলো পাওয়া যায় সব তো এক্সপোর্টের মাল আপনারা দেখতে পাচ্ছেন। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন।